আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন ভিটামিন ডি গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয় শিশুর জন্মের আগে থেকেই তার যে বুদ্ধির বিকাশ ঘটতে থাকে তার সঙ্গে ভিটামিন ডি বিশেষভাবে সংযুক্ত সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে গর্ভতী মহিলার শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে তার গর্ভস্থ সন্তানের বুদ্ধির বিকাশ ঠিকমতো হয় না আমাদের শরীরে ভিটামিন ডির উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছুই নেই সাম্প্রতিক একটি গবেষণায় এই তত্ত্ব উঠে এসেছে যে গর্ভবতী মহিলার শরীরে ভিটামিন ডির পরিমাণ নির্ধারণ করে অনাগত সন্তানের বুদ্ধির বিকাশ কেমন হবে সূর্যের আলো যে ভিটামিন ডির সব থেকে বড় উৎস তা তো আমরা সবাই জানি তাই সন্তানের আইকিউ লেভেল বাড়াতে হলে গর্ভবতী মহিলাদের গায়ে রোদ লাগানো একান্ত প্রয়োজনীয় গর্ভবতী মহিলাদের মধ্যে ভিটামিন ডির অভাব অনেক সময় দেখা যায় তবে সাদা চামড়ার মহিলাদের থেকে কালো চামড়ার মহিলাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি বেশি লক্ষ্য করা যায় কালো চামড়ার মানুষদের শরীরে যে মেলানিন পিগমেন্ট থাকে তা তাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে কিন্তু এই পিগমেন্ট সূর্যের অতিবেগুনি রশ্মিকে আটকে দেয় বলে এর ফলে কালো চামড়ার মানুষদের ত্বকে ভিটামিন ডি কম শোষিত হয় গবেষণা অনুযায়ী ছেচল্লিশ শতাংশ গর্ভবতী মহিলা শরীরেই ভিটামিন ডির ঘাটতি দেখা যায় আর গর্ভবতী মহিলা শরীরে ভিটামিন ডি কম থাকলে সন্তানের আইকিউ লেভেল কম থাকে বিশেষ করে গর্ভাবস্থায় মায়ের ভিটামিন ডি কম থাকলে চার থেকে ছ বছর বয়সী শিশুর আইকিউ লেভেল কম হতে পারে সেই কারণে গর্ভবতী মহিলাদের আরও বেশি করে গায়ে রোদ লাগানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা সূর্যের আলো ছাড়াও যেসব খাবার থেকে ভিটামিন ডি আপনার শরীরে শোষিত হতে পারে সেগুলো হলো সামুদ্রিক মাছ ডিম গরুর দুধ মাশরুম এবং কমলালেবুর লেবুর রস অন্য কোনো সমস্যা না থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে এসব খাবার গর্ভবতী মহিলারা খাদ্য তালিকায় বেশি করে রাখুন এবার জানলেন তো গর্ভাবস্থায় গায়ে রোদ লাগানো কতটা ভালো আপনার হবু সন্তানের জন্য তাই ভয়ের কোনো কারণ নেই নিশ্চিন্তে গায়ে রোদ লাগাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ